হ্যালো বন্ধুরা, ভালো আছেন তো আপনারা? আপনারা যদি নেপালের মধ্যে চোখের চিকিৎসার জন্য যদি এই ভিডিওটা দেখতেছেন, তাহলে ভালো ভিডিওর মধ্যে আইছেন। আপনাদের ভালো একটা ইনফরমেশন দিব। নেপালের মধ্যে সবথেকে ভালো হসপিটাল চোখের, ওই জায়গায় আমি আইছি। এটা গভর্নমেন্টের হসপিটাল। আপনারা যদি চোখের কোনো প্রবলেম হয়ে থাকে, তো এই ভিডিওটা আপনাদের জন্য বহুতই ফায়দা হবো। তো ভিডিওটা দেখতে থাকেন। ওই যে আপনারা দেখতেছেন দৃষ্টি আই এন ইয়ার হসপিটাল, আর তার এই রাস্তার এমরা হইতেছে আপনাদের এই যে মেসি আই হসপিটাল। আপনারা যদি মেসি আই হসপিটালে আবার চান, তাহলে এই ভিডিওটা সম্পূর্ণ দেখবেন। আমি এই জায়গায় আওয়ার পরে একটা পেশেন্ট পাইলাম, আসাম হোজাই ডিস্ট্রিক্ট থেকে আইসে। তো পেশেন্টের মুখ দিয়াই এই হসপিটালের বিষয় শুনে নেন। তো বন্ধুরা, এই যে একটা কাকুর হাতে দেওয়া হলো, তো কাকু আপনি কোন দিকে আছেন? আমি হুজাই। তো হুজাই ঠিক আছে, আপনার নগর ডিস্ট্রিক্ট? নগর হুজাই ডিস্ট্রিক্ট। হুজাই ডিস্ট্রিক্ট, হুজাই ডিস্ট্রিক্টে আপনার বাড়ি? কতদিন ধরে আছেন? এনা আমি আইসি বুধবার সকালে এনাম, তিন চার দিন হয়ে গেল। হ্যাঁ, তো ওই যে কাকু এনেছে, কাকুর কি চোখের অপারেশন করবে না কি করছে? না, আমি মানে আমার ঘরের লির অপারেশন করছি। করছেন? করছি। তাহলে প্রথমে কি টিকিট করতে নেন আগে? আজকে শনিবার, তো এই হসপিটালটা বন্ধ, তাই এই জায়গাটা খালি। কিন্তু অন্য দিন এই জায়গাটা এরকম ভরপুর থাকে। একশো টাকা দেবো কাটা লাগে? টিকিট কাটা লাগে একশো টাকা দিয়ে। একশো টাকা, একশো টাকা কাটার পরে আপনি চার পাঁচটা ডাক্তার দেখে, দশ বারোটা ডাক্তার, দশ বারোটা ডাক্তার দেখে দেখে। এটা তো গভর্নমেন্ট ই হসপিটালটা, এটা নেপালে গভর্নমেন্ট হসপিটাল না? তারপরে আপনার কি করলো? কতক্ষণ সময় লাগে ওনে? আট দশ জনে দেখে? আট দশ জনে দেখে সময় বেশি লাগে না, কিন্তু পটার পট তারা দেখে দেখে এনতনে কয়ে দিব। মানে ধরেন না, করলে আমি ছয় নম্বরে ঢুকছি, ছয় নম্বরে তো না এনে দেখে হেরা, পরে কইছে সাত নম্বরে যাও, সাত নম্বরে দেখে হেরা, পরে কইছে নয় নম্বরে, নয় নম্বরে দেখছে, পরে গিয়া দেখছে দশ নম্বরে। ওই বগরে মেলার জন্য দেখে? হ্যাঁ। দেওয়ার পরে কি রেজাল্ট দিল আপনার? তারপরে তেরো নম্বর দেখে হেরা রেজাল্ট দিল, তুমি অপারেশন করতে লাগবে। হ্যাঁ, অপারেশন করা লাগবে। অপারেশন মানে এই চোখের যেটা লেস, ও চোখের লেস লাগাই দেবো আপনার? লেস লাগাই। লেস লাগাইতে কত নিব খরচা? এনে খরচা নিচ্ছে, এটা লেস লয়ে কথা কম দামি বেশি দামি আছে নাকি? আমার দা নিচ্ছে সাড়ে নয় হাজার। ও সাড়ে নয় হাজার টাকা চোখে লেন্স লাগাই দেবো, তার চোখে একদম ক্লিয়ার দেখবেন, ঝাপসা ঝাপসা দেখবেন না? না, চিকিৎসা করে যাইতেছে, আমি ফাঁস আইছি। ও আপনার অন্য মাসের নুন ছেড়ে চিকিৎসা করতে ভালো? আপনার ফাঁস? আমি ফাঁস। তাহলে আপনি তিন চার দিন হয়ে গেল না? আছে তিন চার দিন। তাহলে যে হোটেল থাকতেছেন, হোটেলে এক রাত কত নেয়? হোটেলে এক রাত নেয় তিনশো টাকাও আছে, চারশো টাকাও। ও এক রাত তিনশো টাকা কি একজন না দুইজন থাকা যায়? দুইজন থাকা যায়। ও দুইজন থাকা যায় এক রাত, হোটেল তিনশো টাকা দেখে নিবি আসি। হোটেলের নাম কি? হোটেলের নাম এটা বিসমিল্লা। বিসমিল্লা হোটেলের নামে বগলে হোটেলের সামনে রাস্তার ওই পারে না? ওই পারে। আর এই যে খাওয়া দাওয়া কিরকম সুবিধা? ভাত যেখান কত করে নেয়? ভাত নেয় এমনি সত্তর টাকা নেয় ডাল ভাত। ও ডাল ভাত সত্তর টাকা, নিরামিষ ভাত সত্তর টাকা নেয় নিবি? না, নিরামিষ সত্তর টাকা নেয়। মাছ মাংস আমি খাইছি না, আমার তাহলে পয়সা কম। ও তা খাওয়া লইলো, ভালো মন্দ খাওয়া যায় লাগে। আইসি কাজল গিয়া কাজ হইলো, কাজ হইলো হইলো। তা তো তিন চার দিন হয়ে যায় না? তাহলে আরো কয়দিন লাগা লাগে? এখন আজকে তো শনিবারে নেপাল বন্ধ থাকে। হ্যাঁ, কালকে অপারেশন করছে, আজকে সকালে ধরো না পাঁচটার সময় ই করছে, এই পট্টিটা খুলছে। ও আপনার? না, আমার না, ওই যে আমার ঘর। ও আপনার চাষি? আমার চাষি। তো চাষি তাহলে পট্টি মেরে দিছিল, মানে অপারেশন করে লাগিয়ে দিছিল, আজকে খুলছে ওটা? আজকে খুলছে। আজকে খুলছে, খুললো। হ্যাঁ, এই সাত নম্বরে, সাত নম্বরে আর কি খুলবার করছে, সাত নম্বরে খুললা। আরেকবার তেরো নম্বরে ডাক্তাররা দেখাইছি। হ্যাঁ, দেখানোর পরে কইছে কালকে আরেকবার ওনার ই নম্বরে দেখাইছি। তো দেখাইছেন, কইছে যে কালকে আপনার ফিরে হওয়া লাগবে? কালকে কইছে তেরো নম্বর। তাহলে কালকে না, কালকে যদি আপনার হয়ে যায়, কালকে কি বাড়িতে যাবে না পরশু দিন? আর দুই দিনের মধ্যে যাওয়া হবে না? কালকে কি জানি যাই, নয় হাজার টাকা গেল, তার বাইরে তো এক্সট্রা খরচা দুই চার হাজার গেছে। এটা তো গেছে, এটা খাওয়া খরচা মেলা আছে। তাহলে এই চোখের অপারেশনের মধ্যে মোটামুটি বারো তেরো চোদ্দ পনেরো হাজার টাকা লাগবে মনে হয়? লাগবে, এরকম লাগবে। তারপরে ফিরে হালাক ওষুধ ওষুধ নেবেন? তারপরে এই ওষুধ তারা একবারে দিয়া দেয়, একবারে দিয়া দেয়, আর আওয়া লাগে না? না, কম আছে। আর আমরা বস্তির আমার লগে আইছেন ছয়জন, ছয়জন আছিলেন আপনার একসাথে? একসাথে। তারা গেছে গা? তারা খালি পর্দা কাটছে। ও পর্দা কাটছে আগের দিন, যেদিন আইসি ওই দিন দেয়া নেই করছে। তারপরের দিন মানে চোখের পর্দা লাগাই অপারেশনে যাও। হ্যাঁ, ই করে দিছে, কালকে খুললে দিছে। হ্যাঁ, খুললে কালকা তারা বিকালে গেছে। ও তারা তাহলে ফট করে গেছে গা? ওটা কামড়া ফট করে গেছে? চাষি তাহলে একটু দেরি, লেট দেরি দেরি হয়েছে ওইটা লাগানি লেগে অল্প মানে দেরি হয়েছে। ও তাহলে যে না আছেন বর্তমানে, আপনি সিম নিছেন কি? ফোন টোন মারা হয় নাকি? বেরতে ফোন মারা হয় না, ফোন ওই যে হোটেলে থাকি ও হোটেল দিয়ে সুবিধা আছে। ফোন ওই হোটেলের মালিকটাই মানে তার হোটেলের ওয়াইফাই
দিছেন হোয়াটসঅ্যাপ কল করেন ভাই হোয়াটসঅ্যাপ কল করি ভাই হোয়াটসঅ্যাপ কল করে আলাপ করেন এনে বলে শনিবার বন্ধ তাহলে আজকে আপনারা কিভাবে করে দেখলেন শনিবারে বন্ধ এটা একটার তনে বন্ধ হয় ও শনিবারে তাহলে 9টা থেকে শুরু হয় একটার দিকে বন্ধ হয় মানে তার বাইরে 6 দিন পুরো খোলা থাকে শনিবারে 5টার তনে অপারেশনের রোগীগুলো 5টার তনে দেখিয়ে মানে একটা ফোন তো কালকের যে অপারেশন করছে এগুলা করতে এগুলা লাগে দেখতে লাগে কি হইলো না নতুন করে কাম ধরেন আর কি নতুন করে কাম ধরেন ও শনিবারে নতুন করে কাম ধরেন নতুন করে কাম ধরেন আচ্ছা আর এটা বহুত ভালো আছে ভালো আছে না বহুত ব্যবহার পাতি কিরম ভালো ব্যবহার পাতিও ভালো আর কাজ গুলান কোনো দেরি করে না দেরি না একদম সুস্থ মাইন্ডে করে ভালো ভালো করে আর কি সিস্টেম বাই সিস্টেম একজনে দেখলো দেখার পরে কয়ে দিব তোমার অত লম্বর যাও হেনু আরেকজনে দেখলো দেখে তারা বুঝে কি লিখলো লিখে আরেকবার কয়ে আরেক নম্বর অত লম্বর তারপরে কি হ্যা আমিও দেখাইছি আমি দেখাইছি আমারটা মানে ছয় হানো দেখছে ছয় জায়গা দেখে আমার কাছে তোমার চোখের কোনো প্রবলেম নাই অল্প অল্প প্রবলেম আছে এটা কোনো ই লাগবে না তুমি একজোড়া চশমা মানে তোমার চাষির লইছি আমিও অল্প দেখাইলো একশো টাকা চেক করাই লইলাম আর দেখাই না একশো টাকা দিয়ে কয়টা ডাক্তার দেখলো ছয়টা না সাতটা ডাক্তার দেখছে হ্যাঁ 7-8টা ডাক্তার দেয় তাও 100 টাকা দিয়ে তাই ভাবেন কীরকম ভালো সার্ভিস এই জায়গার মধ্যে চোখের ডাক্তার সব থেকে নেপালের মধ্যে ভালো পাওয়া যায় আর খাস করে এই যে মেচি আই হসপিটালের সব থেকে ভালো এই কাকু আইছে লোক কাকুরে চিনিটা কিন্তু আজকে দেখা হলো খুবই ভালো লাগলো কাকু আইছে চাষির চিকিৎসার যন্ত্রে চোখের অপারেশন করলো তো আপনারা যদি আশপাশে আশা হারেন তাই না কাকু আশা হারেন বেশি তোলি না বহুত দূর ধরে আমরা হুজাইতো না তো বহুত মানুষ আগে পিছিয়ে আইছে আইছে সবের রেজাল্ট ভালো হ্যাঁ হ্যাঁ আমি আইমু আইমু করতে করতে পরে মানে সুবিধা সবই ভালো রেজাল্ট তাহলে আপনি তাহলে ওই অন্তর ট্রেন দিয়েছিলেন অন্তরা ট্রেন দিয়েছি নিউ জলপাইগুড়ি নাম জলপাইগুড়ি নামছেন জলপাইগুড়ির থেকে আরো 150 টাকা ভাড়া দিয়া ওই নেপাল বর্ডারে ও নেপাল বর্ডারের থেকে এনেছে ওইগুলান রুমের মধ্যে রুগী আছে এটা এটা ফ্রি আমরা যখন পাই এটা গেস্ট হাউস এখানে মানুষ থাকে জায়গা নাই আমি দুইজনে কইলো আমারে বলে তুমি এখানে ভাড়া দেওয়ার তো না এইখানেই থাকতে পারো ও তো যে দেখেন কাকু কইতেছে গেস্ট হাউস আছে নি বলে এনে বলে মানুষ ফ্রি তো থাকা আরে ওই যে এই যে গেস্ট হাউস এই বিল্ডিংটা গেস্ট হাউস ওই যে মানুষ ওই যে সিঁড়ি দেয় না ওই নাম আছে গেস্ট হাউস আছে এনে থাকা হবে না আপনারা ফ্রিতে তো কাকু ভাই হেরে জানা নাই তার হোটেল আছে কিন্তু গেস্ট হাউস আছে না থাকা নেই আর বললে আমি জানি না আপনার জানার নাই আর কি আর এরিয়াটা খুব বড় এরিয়া একদম চকচকা ক্লিন না একদম হাওয়া বাতাস ভালো ওয়েদারও ভালো এই জায়গাটা দেখে খুব ভালো লাগে চকচকা আর কাম গাছে হেন চলে আছে খুব বড় এরিয়া আরও বোধ হয় বড় বড় বিল্ডিং হইতে সাইড সুট দেওয়া তো আপনারা চোখের যদি কোনো সমস্যা থাকে এই জায়গায় চিকিৎসা করেন খুবই ভালো রেজাল্ট পাবেন তাই না কাকু হ্যাঁ হ্যাঁ তো বন্ধুরা কোনো প্রশ্ন থাকলে কমেন্ট করবেন আর এই ভিডিও দেখে আপনার যদি একটু হেল্প হয়েছে প্লিজ ফলো বা সাবস্ক্রাইব করে রাখেন ইউটিউবে যদি দেখে থাকেন তো আমাদের পেজের সাথে থাকেন এই ধরনের ভিডিও দেখার জন্য তো ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ থ্যাংক ইউ বন্ধুরা